তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের মানে মৃত্যু উপস্থিত এরকম ব্যক্তিদের যার সামনে মিত্রের আলামতগুলো প্রকাশিত হয়েছে এরকম ব্যক্তিদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো তালকিন করলে উপকারটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহেরু আখেরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না যেই ব্যক্তির সর্বশেষ কালাম হবে লা ইল্লাল্লাহ দাখালাল জান্না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাহলে এই ব্যক্তিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেওয়া হয় লা ইল্লাল্লাহ হল হলো তো তাওহিদ তাওহিদ কালেমা লা ইলাহ ইল্লাল্লা অনেকগুলো নাম আছে বলন্ত দেখি দুই একটা নাম কালেম আতালা খ্লাস আল অরুৱাতুল বোসখা জি আলকাউল সাহাবেত কালেম আতুলা খ্লাস কালেম আতুল সাওয়া জি আহ এটা বলছে আলকাউল্ল সাহাবেত জি আরো অনেকগুলো নাম আছে কালেমা আল কালামা আত তাইয়্যবা তারপরে এটার নাম যে কালেমাতুল কালারমাতুল না কালারমাতুন সাজারা না ওই যে কালারমাতুন তাইয়্যবা কা সাজারাতিন তাইয়্যবা জি তো অনেক নাম কোরআনে এবং হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহর বর্ণিত আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ মূল কথা হলো এটা কালেমাতুর তাওহীদ তাওহীদের কালেমা অর্থাৎ যে ব্যক্তি লাহ ইল্লাল্লাহর স্বীকৃতি দিল তার অর্থ হলো সে মৃত্যু পর্যন্ত তাওহিদের উপরে আছে নবী সাল বলছেন আখের কালাম আখের কালাম মানে সর্বশেষ অবস্থান মানে এর পরে সে আর পরিবর্তন হবার সম্ভাবনা নাই তো কোনো ব্যক্তি যদি মৃত্যু পর্যন্ত তাওহিদের উপরে ইস্তেকামত থাকে তাহলেই সে জান্নাত পাবে

এরপরে মৃত্যু পর্যন্ত এই রব্বুন আল্লাহর উপরে তাওহিদের উপরে এস্তাকামত থাকবে মৃত্যুকালে তাদের কাছে ফেরেস্তারা এসে বলবেন আল্লাহ তাহাফু ওয়ালা তাহা জানো কোনো ভয় নাই কোনো চিন্তা ফেরেশানি নাই ওয়া আবিশিরু বিল জান্নাহ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুফান আল্লাহ তো এই জন্য কোনো ইমানদার যাতে তিনি এই তাওহিদের উপরে মৃত্যুবরণ করতে পারেন এই কারণে নবী সরুসলাম বলছেন যে এরকম মৃত্যুর আলামত দেখা গেলে তোমরা বেশি বেশি করে কী করো লাহ ইহার তালকিন দাও এখন হলো তালকিনটা কেমনে দিবেন তালকিনটা দিতে হবে তার পাশে কোনো এক জায়গায় সে শুনে এরকম মত করে শুধু নিজে বলতে হবে লাই লাহাল্লাল্লাহ লাই লাহাই লাল্লা তাকে আবার নির্দেশ দেওয়া যাবে না এই অমুক তুমি লাই লাহি লাল্লা বলো লাই লাহিলা বলো এরকম বলা যাবে না কারণ মৃত্যু যখন উপস্থিত হয় তখন শয়তানও তাকে বিভিন্ন নির্দেশ প্রদান করে শয়তান বিভিন্ন কিছু বলার জন্য তাকে নির্দেশ দেয় এই কারণে তার সামনে এই তাওহিদের কালেমা উচ্চারণ করতে হবে উচ্চারণটা সে শুনে সে নিজে লাহিল্লার ঘোষণা দিবে তবে এই ঘোষণাটা মানুষকে শোনানো জরুরি না মানুষ শুনতে হবে এটাও জরুরি না যে কোন ব্যক্তি জোরে জোরে কইল লাহ আমরা বললাম যে এই লোক তাওহিদের উপরে মারা গেছে বিষয়টা এরকম না বল কথা হল তার তাওহিদের উপরে অবস্থান সে মৃত্যু পর্যন্ত তার আকিদায় তার ইমানে তাওহিদ আছে কিনা যদি তাওহিদ থাকে তো অটোমেটিক এমনি তার জবানে কালে আসবে আর যদি তাওহিদ না থাকে তাহলে এমনি আমরা সবাই জোর করে তাকে লাই লাই বলাই দিলাম এটার দ্বারা এই এই তাওহিদ আহালুত তাওহিদ হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা এরপরে যখন কোন ইমানদার মারা যাবেন এবার দুই নম্বর কাজ মারা যাওয়ার পরে যেটা করতে হবে সেটি হলো ইদা তুই মারা যাওয়ার পরে তার দুইটা চোখ বন্ধ করে দিতে হবে প্রথম কাজ কারণ মানুষ মারা যাওয়ার সময় চোখ কি হয় খোলা থাকে তো এই কারণে চোখ দুটাকে প্রথমে মারা যাওয়ার সাথে সাথে নরম থাকে পরে এগুলো শক্ত হয়ে যায় এই কারণে মারা যাওয়ার সাথে সাথে প্রথম কাজ চোখ দুইটা বন্ধ করে দেওয়া শুদ্ধা লেহ ইয়াহ মুখটা খোলা থাকে মারা যাওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে মুখ খোলা থাকে খোলা থাকলে এটাকে তার চোয়ালটাকে বেঁধে দেওয়া মানে মুখটা বন্ধ করে দেওয়া তো মুখটা বন্ধ করতে গেলে চোয়ালটাকে সাথে সাথে যদি বেঁধে রাখা হয় বন্ধ করে তাহলে মুখটা বন্ধ হয়ে যাবে এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে আম্মা যান উম্মে সালামা রদি আল্লাহ তালা বলেন যখন আবু সালামা মারা গেল তখন আল্লাহ রসুল সাল্লা উল আমার ঘরে ঢুকলেন ঢুকার পরে দেখা গেল যে আবু সালামার চোখগুলা খোলা নবী সাল্লা ইসলাম ঢুকা মাত্রই তিনি ফা কমা দাহু নবী সাল সাল্লাম প্রথমে ঢুকে তার দুটা চোখকে বন্ধ করে দিলেন এরপরে আর যে কাজটা যে তার চোয়ালকে বেঁধে রাখা এটাও হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল সালাম বলছেন যে মুখের মধ্যে যাতে গোসল করানোর সময় পানি ঢুকতে না পারে এবং দাফনের পরেও তার মুখের মধ্যে কোনো পোকা মাকড় ঢুকতে না পারে এই কারণে তোমরা মুখটাকে বন্ধ করে দাও এজন্য মৃত ব্যক্তির মুখটাকে যারা পাশে থাকবেন তাদের দায়িত্ব কর্তব্য মুখটা বন্ধ করা চোখটা বন্ধ করা এবং মুখটাকে বন্ধ করে দেওয়া এরপরে হলো তিন নম্বর কাজ তিন নম্বর কাজ সেটি হলো ইয়াজিবু গাসলুল মাইয়েতেল মুসলিম মাইয়েতকে গোসল দেওয়া তিন নম্বর কাজ একজন মুসলিম মাইয়েতকে গোসল দেওয়াটা ওয়াজিব মৃত ব্যক্তিকে গোসল করানো গোসল দেওয়াটা ওয়াজিব শরীয়তে এটি বাধ্যতামূলক এটা তার হক এটা মাইয়া হক গোসল করা আমরা গোসলের নিয়ম একটু পরে আলোচনা করব তবে তবে শহীদের গোসল হবে না শহীদের গোসল হবে না তবে সব শহীদের না এক ধরনের শহীদের শুধু গোসল হবে না কোন শহীদ মা ফিল ফিল্মেকা যারা জেহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন মারা গেছেন তাদের গোসল হবে না কারণ এই ব্যাপারে নবী সাল্লা ইসলামে সরাসরি হাদিস আসছে যে শুধুমাত্র যারা জেহাদের ময়দানে মারা যাবে তাদের ব্যাপারে এতলা ও শাহাদা মানে তাদেরকেই শহীদ হিসাবে বলা যাবে কিন্তু আবার কিছু শহীদ আছে হুকুমগত দিক থেকে শহীদ এদেরকে বলা হয় শহীদে হুকমি নবীলাম এদের ব্যাপারে শহীদ শব্দ উচ্চারণ করেছেন কিন্তু হুকুম আহকাম সাধারণ মত ব্যক্তির যেমন নবী সালাম বলছেন আল মুনু শাহিদুন যারা ফেটের রোগে ফেটের অসুস্থতায় মারা যায় তারা শহীদ ওয়াল কারিক ও যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ এরকম বিভিন্ন ধরনের মৃত্যু হইলে সেটা শহীদ শহীদ কিন্তু এই শহীদটা ফি আখেরাতে সাবাবের ক্ষেত্রে তারা শহীদ মানে শহীদের সবাব পাবে তারা কিন্তু দুনিয়ার হুকুম হাকামের ক্ষেত্রে অন্য অন্য সাধারণ মানুষের সাধারণ মুমিনদের মতই হবে তাদেরকে গোসল দিতে হবে কাপন পড়াইতে হবে জানাজা পড়াইতে হবে সব স্বাভাবিক নিয়মে আর শহীদুল মা আর জেহাদের মজানে যারা শহীদ হবে এদেরকে গোসল দেওয়া হবে না যারা জেহাদের ময়দানে শহীদ এদের গোসলও হবে না ওয়ালা ইউসাল আলাইহে এবং এদের জানাজারও প্রয়োজন নেই যারা জিহাদের ময়দানে শহীদ বাল ইয়ুদফানো ফী সিয়াহি এদেরকে আলাদা কোনো কাপড়েরও দরকার নাই যেই কাপড়ে শহীদ হয়েছে সেই কাপড়েই তাদেরকে দাফন করে দিবে লিআনান নবীয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাম ইউগস্সাল কতল আহুদিন নবী সরস্বরাম ওহুদের শহীদদেরকে ওহুদের ময়দানে যারা শহীদ হয়েছে এদেরকে কাউকে গোসল দেন নাই হামজা রাদিয়াল্লাহু আনকে গোসল দিছেন ফেরস্তারা গাসিলুল মালাইকা হানজালারা দের তোলানোর উপাধি হল মালা ইকা তাকে ফেরস্তারা গোসল দিয়েছেন কিন্তু সাহাবাই কারাম কোন শহীদকে গোসল দেন নাই ওয়ালাম ইউসল্লে আলাইহিম এবং তাদের জানাজাও পড়েন নাই মানে তাদের আর জানাজার দরকার নেই তারা জানাজার চেয়ে আরো উঁচু পর্যায়ের মর্যাদায় পৌঁছে গেছে

তাদের যে পোশাক এই রক্ত মাখা যে পোশাক সেই রক্ত মাখা পোশাকে তাদেরকে দাফন করো আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাজরুহিন যে ব্যক্তি আল্লাহর জন্য রক্ত জড়ায় আল্লাহর জন্য আহত হয় ইল্লা বাআসাহু আল্লাহুYawmal Qiyamah wjurhu yadma কিয়ামতের ময়দানে সে আল্লাহ পাকের সামনে এমনভাবে হাজির হবে যে তার ওই অঙ্গ থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে আল্লাউনু মিশকের সুগন্ধি মিশকের গ্রাম বের হতে থাকবে সুহান আল্লাহ তো এই ব্যক্তি যেহেতু আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য এলা কালেমা জন্য যেহেতু জেহাদের ময়দানে হাজির হয়েছে এই কারণে পাক তাকে কেয়মতার ময়দানে এই মর্যাদা দিবেন এই কারণে তার গোসলও হবে না তাকে যেই কাপড়ে শাহাদত বরণ করছে সেই কাপড়ে তাকে দাপন করা হবে এবার আসি আমরা চার নম্বরে মাইয়েতকে গোসল দিব কিভাবে আমাদের দেশে মানুষ ভয় পায় গোসল দিতে কেউ যাইতে চায় না কিছু সমাজে দেখা যায় পেশাদার গোসল দেওয়ার লোক থাকে এরা অনেকেই কারণ জানে না এরা অনেক ভুল ত্রুটি করে গোসলের মধ্যে তো এই কারণে প্রত্যেক মুসলিমেরই মাইয়াতকে কিভাবে গোসল দিতে হবে গোসলের কারণগুলো শিখে রাখা দরকার এইটা এই গোসলটা সহজ অনেকে মনে করে মনে হয় খুব কঠিন কাজ আবার অনেকে ভয় পায় মাইয়াত দেখলে ভয় পায় ভয় পাওয়ার কি আছে আমি আপনি এত মাইয়াতেই হব সবাই তো যে কোনো এক সময় মৃত্যুবরণ করবই তো মাইয়াতকে দেখে তো ভয় পাওয়ার কিছু নেই এই জন্য গুসল দেওয়া স্বভাবের কাজ ফজিলতেরও কাজ উত্তম কাজ একটা ওয়াজিব কাজে সহযোগিতা করা এই কারণে আপনার গোসলের নিয়ম কারণগুলো আমাদের সবারই জেনে রাখা দরকার প্রথম গোসলের জন্য যে কাজটা করতে হবে সেটি হলো তারা আওরাতুহু এক নম্বর কাজ আউরাত অর্থাৎ পর্দা ঠিক করা এটা হলো প্রথম কাজ পর্দা ঠিক করা বলতে মাইয়াতকে যেখানে গোসল দেওয়া হবে চতুর দিক থেকে যাতে কেউ দেখতে না পায় চতুর দিক থেকে বেষ্টনই দেওয়া সেটা পুরুষ হোক মহিলা হোক সব ক্ষেত্রেই মানে একবারে উন্মুক্ত স্থানে সবাই সামনে মাইয়াতকে গোসল দিবেন না প্রথমে মাইয়াতের গোসলের জায়গাটাকে চতুর্দিক থেকে আড়াল করে নিবে আর মাইয়েতকে গোসলের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মাইনতের সতর খুলতে পারবে না কিন্তু আমাদের সমাজে যারা গোসল দেয় তারা সতর খুলে ফেলায় তারা এটাকে কোনো বিষয় মনে করে না কিন্তু এই গোসল দেওয়ার সময়ও সতর খোলাও যাবে না এবং যারা গোসল দিবে তারা সতরের দিকে তাকাইতেও পারবে না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা সময় সতর ডেকে রাখতে হবে সতর ডেকে রাখা যারা গোসল দিবেন তাদের উপরে ফরস এবং সতরের দিকে তাকানো নবী সাল্লা ইসলাম হাদিসে স্পষ্ট নিষেধ করেছেন ওয়ালা ইলা তান জুরান্না ওয়ালা মাইন তোমরা জীবিত মানুষের রানের দিকে তাকাবে না মাইয়েতের রানের দিকেও তাকাবে না এখানে রান বলতে পুরা সতর্কে বোঝানো হয়েছে সামনের দিক পিছনের দিক যতগুলো জায়গা আছে সতরের মধ্যে এই সতর পুরুষের নাবি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত মহিলাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এই পুরাটাই সতর তো সুতরাং গোসল দেওয়ার সময় প্রথমে একটা বড় একটা কাপড় দিয়ে পুরা শরীর ঢেকে দিবে ডেকে এরপরে এই কাপড় থাকা অবস্থায় ভিতরের কাপড়গুলো খুলবে মানে তার হয়তো পাঞ্জাবি গায়ে দেওয়া শার্ট গায়ে দেওয়া এগুলো খুলতে হবে তারপরে তার প্যান্ট পরা বা লুঙ্গি পরা বা যে কোনো পোশাক আছে এগুলো খুলে ফেলতে হবে এগুলো খুলে একটা কাপড় দিয়ে ডেকে রাখতে হবে আর পুরুষ হইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত এটাকে সর্বক্ষণিক একটা কাপড় দিয়ে ডেকে রাখতে হবে আর মহিলা হইলে পুরাটাই পুরা শরীরটাকেই একটা কাপড় দিয়ে ডেকে রাখবে আর পুরুষকে গোসল দিবে পুরুষ মহিলাকে গোসল দিবে মহিলা তবে স্বামী স্ত্রীও একজন আরেকজনকে গোসল দিতে পারবে এ ব্যাপারে নবী সালামের হাদিস আছে সাহাবা এখানে আমার আমল আছে এটা আমরা এখানে দারসের মধ্যে আছে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো প্রথম কাজ আন্তঃস্তারা আওরাতহু মানে তার পর্দা তার সতর এটা ডেকে রাখা নিশ্চিত করা এরপরের কাজ সুম্মা ইউরোপা ও কালান এরপরের কাজ হল যেই জিনিসটার উপরে শোয়ানো হয়েছে গোসল দেওয়ার জন্য এখান থেকে মাথার দিকটাকে একটু উঁচু করতে হবে মাথার দিকটাকে উঁচু করবো করে ওয়ো সারু বাত নহ আসার রাফি কান পেটের উপরে আস্তে আস্তে করে হালকা করে চাপ দিবে চাপ দেওয়ার দ্বারা পেটের ভিতরের কোনো ময়লা থাকলে সেগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে এইভাবে মানে প্রথমে একবার দিবে দেওয়ার পরে সুময়ালুপুল ঘাস এলালা ইয়াদিহি খের কাতা নাও না হবি হা যে যারা গোসল দিবে তারা হাতের মধ্যে কোনো কাপড় বা কোনো ন্যাকডা বা কিছু একটা তারা নিয়ে রাখবে ওইটা দিয়ে পাইউনার যেই হিবিহা মানে সতরের দিকে তাকাবে না কিন্তু ভিতরে হাত দিয়ে সতরের স্থান থেকে প্রস্রাবের স্থানে টিস্যু দিয়ে তারপরে পায়খানার স্থানে টিস্যু দিয়ে কাপড় সাপড় দিয়ে পরিষ্কার করবে কিন্তু মানে স্পর্শ করবে হাত দিয়ে কিন্তু ফাল আওরা লা ইউনজারু ইলাইহা কিন্তু সরাসরি সেই দিকে সতরের দিকে তাকাবে না তাকানো যাবে না ডাকা থাকবে কাপড়ের ভিতর দিয়ে হাত দিয়ে এগুলাকে পরিষ্কার করে নিবে আচ্ছা এরপরে সুম্মা ইউদ্দিহি ওদু আসলা এভাবে একবার দুইবার তিনবার মাথা দিক উঁচু করবে আর পরিষ্কার করবে এরপরে দেখতেছে যে না আর বের হচ্ছে না তাহলে এর পরের কাজ হলো সুমাই সলাহ সলাতের অজু যেভাবে করায় এইভাবেই তাকে দিবে সলাতের অজুর মতো অজু করাবে তবে কুলি করাবে না নাকে পানি দিবে না ওমে আতি আল্লাহা নবী সরাম থেকে বর্ণনা করছেন নবী সল্লাউলা বলছেন এ দা আনা বিমায়া মিনীহা বা মামাদি উইল মিনহা মানে প্রথম অজু শুরু করবে সলাতার অজু যেভাবে করে সেভাবে ডান দিক থেকে মানে আমরা যেরকম প্রথমে ডাইন হাত ধুই তারপর বাম হাত ধুই এইভাবে ডান দিক থেকে ডান দিক থেকে শুরু করবে তবে আদাল মাদমাদা ওয়ালেস্তান শাক মানে কুলি করানো যাবে না নাকে পানি দেওয়া যাবে না এই কারণে নাকের মধ্যে তুলা দিয়ে আপনার দিয়ে রাখতে হবে বা মুখ যদি খোলা থাকে মুখের মধ্যে এরকম তুলা জাতীয় বা কিছু দিয়ে রাখতে হবে যাতে ভিতরে ফানি না ঢুকে এরপরে উজু করানোর পরে সোম্মাইয়া সেলু প্রথমে তার মাথা ধুইয়ে দিবে মাথাকে সুন্দর করে বেমাইন জালিক মানে প্রথমে বড়ই পাতার মিশ্রিত হালকা গরম পানি তো বরই পাতা কেন মিশ্রিত করবে এটার মধ্যে অনেক হিকমা আছে প্রথমত বরই পাতাটা আরব দেশে সহজে পাওয়া যায় আরব দেশে সব জায়গায় এই পাতাটা বরই গাছের পাতা এটা সহজলভ্য সহজে পাওয়া যায় এই জন্য নবী সাল ইসলাম বরই পাতার কথা বলছেন দ্বিতীয়ত এটার মধ্যে এমন ধরনের কিছু উপাদান আছে বরই পাতার মধ্যে এটা গরম পানির মধ্যে দিলে শরীরটা অনেকক্ষণ পর্যন্ত সতেজ থাকে মানে নষ্ট হয় না সহজে এই কারণে নবী সাল্লাহ ইসলাম ওই পানির মধ্যে বরই পাতা দিয়ে গরম করতে বলছেন হালকা গরম করতে বলছেন তো এই পাতা মিশ্রিত পানি দিয়ে তার প্রথমে তার মাথা ধুয়ে দিবে ভালো করে ওয়ালেখাত ইয়াতাহু এরপরে তার দাড়িকে ভালো করে পরিষ্কার করে দিবে চুল এবং দাড়ি এই দুইটার প্রথমে এরপরে সোমবায় ইগাস সালো শাক আইমান সোম্বাল আইসার এরপরে প্রথমে ডান দিক তারপরে বাম দিক পুরা শরীরে প্রথমে সাবান দিয়ে পুরা শরীর আপনার দৌত করবে ডান প্রথমে ডান দিক তারপরে বাম দিক প্রথমে ডান দিক তারপরে বাম দিক এইভাবে আপনার পরিষ্কার করে তিনবার দ্বিতীয়বার দিবে তিনবার দিবে পাঁচবার দিবে সাতবার দিবে যতবার দরকার হয় কি নয় বারও দিতে পারে তার বেশিও দিতে পারে এটাতে কোনো অসুবিধা নাই মানে পরিপূর্ণ পরিষ্কার রূপে গোসল হওয়ার জন্য যতবার দরকার ততবারেই পানি দিয়ে পরিষ্কার করবে আর ইয়ুমের রুপি করলে মার রাতিন ইয়াদাহ আলা বাতনিহি প্রতিবারই তার হাতকে ফেটের উপরে একটু চাপ দিবে যদি কিছু বের হয় তাহলে এটা পরিষ্কার করে দিবে এইভাবে মোটামুটি মানে যতক্ষণ পর্যন্ত বের হবে ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে পরিষ্কার করবে আচ্ছা যখন সর্বশেষ আর বের হবে না তখন আর আর ধোয়ার বা আর গোসল করার আর পানি দেওয়ার প্রয়োজন নেই এইভাবে তার অজু বারবার অজুরও দরকার নেই তবে কোনো কোনো আহলুল আলম বলছেন যে যদি মানে একবার উজু করাইছে তারপরে গোসল দেয়সে কিন্তু আবার পেটের থেকে ময়লা বেরোইছে তাহলে আবার উজু করানো কারণ ওই যে পেটের থেকে ময়লা বেরোয়ার কারণে ওজু ভেঙে গেছে এই কারণে আবার ওজু পুনরায় উজু করানো এবং এইভাবে পাঁচবার সাতবার যতবার দরকার হয় ততবার এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তবে আপনার যদি ছু গোপগুলা বড় হয়ে যায় গোপগুলা যদি বেশি বড় বড় থাকে এটাকে ছোট করা যাবে কেসে দিয়ে ছোট করা যাবে নখ যদি বড় বড় থাকে নখ কাটা যাবে কিন্তু বগলের নিচের পশম বা নাবের নিচের পশম এগুলো কর্তন করা যাবে না এগুলো কর্তন করা হারাম কিন্তু এই হারাম কাজটা অনেকে করে সমাজের অনেকে হারাম কাজটাও করে না জানার কারণে কে কারণ মৃত ব্যক্তিরও সতর দিকে তাকানো যাবে না সে ওখানে পরিষ্কার করতে গেছে এটা মৃত ব্যক্তির জন্য পরিষ্কার করাটা জরুরি না আর নখ এবং গোফ এটাও পরিষ্কার করা জরুরি না তবে কেউ চাইলে পরিষ্কার করতে পারে এটা ছোট করতে পারে গোপটা ছোট করে দিতে পারে নখটা ছোট করে দিতে পারে কিন্তু বাকি কোনো কিছু মাথার চুল কাটা যাবে না বা অন্য কিছু মাইয়েতের এগুলো পরিষ্কার করা যাবে না এগুলো হারাম এরপরে তার গোসল দেওয়া যখন শেষ হবে তখন একটি কাপড় দিয়ে মুছে দিতে হবে পানিগুলো যাতে জমে না থাকে শরীরে পুরা শরীরকে সুন্দর করে মৃদুভাবে মুছে দিতে হবে আর সেচদার যে জায়গাগুলো আছে এই সেচদার জায়গাগুলোর মধ্যে বিশেষ করে সুগন্ধি লাগিয়ে দিবে সেজদার জায়গাগুলো সাজদার জায়গা কোনগুলা হ্যাঁ আমরা সাতটি অঙ্গের উপরে সেজদা দিয়ে থাকি এখানে আপনার কপাল আর নাক এখানে একটা তারপরে দুই হাত তারপরে দুই হাঁটু তারপরে দুই পায়ের আঙ্গলগুলা মাথাটা হ্যাঁ এইভাবে এই সাতটি অঙ্গে সেজদার যে জায়গাগুলো এগুলোতে সুগন্ধি লাগাই দিবে এভাবেই আপনার মোটামুটি গোসলের কাজ শেষ এখানে শাহবিন বাজ রাহমাউল্লা বলছেন ওয়া ইন কানা সারে বহু আজফা রহু তবে মিনহা যদি গোপটা বড় হয়ে যায় নখগুলো বড় বড় হয়ে যায় তাহলে এগুলো কেটে দেওয়া যাবে ওয়া ইন তারা কাজা আলিকা ফালা হারাজ যদি কেউ গুলো না কাটে বড় হয়ে গেছে গোফ বড় বড় হয়ে গেছে নখ বড় বড় হয়ে গেছে কাটে নাই তো কোনো অসুবিধা নেই তবে ওয়ালা তবে তার চুলের উপরে হাত দেওয়া যাবে না তো মনে করলো যে চুলগুলো লম্বা হয়ে দিছে চুলগুলা একটু কাটে দিয়ে এই কাজ করা যাবে না ওয়ালা ইয়াহ কু আ না নিচের কোনো পশম পরিষ্কার করা যাবে না ওয়ালা ইয়াখতে নহ খতনা করানো যাবে না হয়তো কারো খতনা করানো হয় নাই বললো যে মারা গেছে খতনা করাই দিয়ে এই খতনাও করানো যাবে না এগুলো জায়জ নেই আর মহিলাদের গোসল দেওয়ার পরে ওয়ালমার আত ইউজফার ও শাহরুহা সালা সাতা করুন মহিলাদের চুলকে তিনটা বাঘে বিভক্ত করবে মানে তিনটা বেনি বেনির মতো তিনটা অংশে ভাগ করবে মাথার চুলগুলোকে ভাগ করে ওয়ায়ুস্তালমি ওরা এগুলোকে পিছনের দিকে ঝুলিয়ে রাখবে তবে তিন তিন ভাগে ভাগ করে দিবে চুলগুলাকে চুলগুলাকে ভাগ করে এগুলাকে পিছনের দিকে জ্বলিয়ে দিবে ওম্মে আতিয়া আদি আল্লাহত এ ব্যাপারে হাদিস আছে যে আমরা মহিলাদেরকে আমরা চুলগুলোকে মাসাত নাহা সালা সালা করুন তিনটা বেনিতে আমরা বাক করে নিতাম মহিলাদের চুলগুলোকে বাক করে আমরা পিছনের দিকে ঝুলিয়ে রাখতাম আর নবীর ইসলাম উম্মে আতিয়া উম্মে আতিয়া রাদি আল্লাহ তিনি অনেক মহিলাকে গোসল দিতেন এবং উনি আলেমা মা মহাদ্দিসা মহিলা ছিলেন উম্মে আতিয়া রাজি আল্লাহতরানা তো তিনি নবী ইসলামের মেয়েদেরকেও গোসল দিতেন এবং গোসল দেওয়ার সময় নবী সাল্লাম থেকে জেনে নিতেন কিভাবে গোসল দিবেন এই কারণে তিনি বলছেন যে আমরা মেয়েদের চুলকে তিন ভাগে ভাগ করে বেনি করে আলাদা করে দিতাম পিছনের দিকে তাহলে মোটামুটি আমরা গোসল সম্পর্কে জানলাম তো সহজ কঠিন কিন্তু কিছুই নেই এটা চাইলে আমরা যে কেউ গোসল দিতে পারি এজন্য জন্য চেষ্টা করব আমরা নিজেরা গোসল করানোর গোসল দেওয়ার ইনশাআল্লাহ এবার আসি আমরা পাঁচ নম্বর কাজ যেটা তাকফিন মাইয়াত এবার কাজ হলো মাইয়েতকে কাফন পরানো গোসল শেষ এবার মাইয়েতকে কাফনের কাপড় পরানো কাফনের কাপড়ের মধ্যে আল আফদাল আইকাফানা রাজুল ফি সালা আসওয়াব পুরুষের জন্য উত্তম হল তিনটি কাপড় দিন সাদা রঙের অন্য রঙেরও দেওয়া যায় তবে সাদাটা উত্তম সাদা কাপড় দিয়ে লাইসাফিহা কামিজুন ওয়ালা এমা মাতুন তবে কোনো পাগড়ি দেওয়া যাবে না কোনো জুব্বা পাঞ্জাবি কামিজ এটা পরানো যাবে না কামা ফু আলা বিন নবী সাল্লাহু আলিহাসাল্লাম নবী সাল্লাহু ওয়াসাল্লামকে যেভাবে দাপন করা হয়েছে সবাইকে ঠিক এই পদ্ধতিতেই তিনটা কাপড় দিয়েই দাপন করতে হবে আম্মা জানা আশারাদি আল্লাহ তালা বলছেন কুফেনা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফি সালাসাতে আসিন বিয়াদিন সুহুল সাহুল ইয়াতিন নবী সাল্লা তিনটি সুতার নরম সাহলিয়া মানে নরম সুতি কাপড় তিনটা সুতি নরম কাপড় দিয়ে নবী সাল্লাহ আলহি আসাল্লামকে কাপন দেওয়া হয়েছে আল্লাহ সাফি হা কামি ওয়ালা এমা নবী আমরা কোনো কামিজও পরাই নেই কোনো পাগড়িও পরাই নেই আচ্ছা এগুলোকে কীভাবে করতে হবে তিনটাকে প্রথমত এই তিনটাকে তারতে বাকারে রাখতে হবে তারতে বাকারে মানে একটা কামিজ তারপরে ইজার তারপরে লেফাপা তিনটা তিনটা নাম আছে তো প্রথম একটা থাকে এটা একটু জামার মতো এটা নিচে দিয়েও থাকে উপরেও থাকে দুই পার্ট থাকে তো এটাকে মানে সবার নিচে থাকবে লেফাফা বড় চাদরটা তার উপরে থাকবে ইজার তার উপরে ওই কামিসের মতো যেটা সেটা দুটা পার্ট একটা পাট বিছায় রাখবে আরেকটা পার্ট বাইরে রাখবে বাহিরে রেখে এরপরে ওই মাইয়েতকে এই কাপড়ের উপরে এনে রাখবে মানে যেখানে গোসল দিল সেখান থেকে এনে যেখানে কাপড়গুলো বিছানো হয়েছে এটার উপরে রাখবে তো রাখার পরে আগে তিনটাকে সুন্দর করে ওইভাবে সিরিয়াল অনুযায়ী রাখতে হবে রাখার পরে যখন মাইয়েতকে এখানে রাখলো এবার প্রথমে যেটা ইজার এটাকে এবার আপনার ভিতর দিয়ে এখানে মাথাটা কাটা থাকে ওই ইজারের মধ্যে এটাকে মাথার উপর দিয়ে নিয়ে আসা উপরের পাট নিয়ে আসা আর এরপরে ইজারকে দুই দিক থেকে দিয়ে ডেকে দেওয়া এরপরে লিফাফাকে দুই দিক থেকে দিয়ে ডেকে দেওয়া বা সহজ কথা বুঝে আসছে কথা বুঝতে পারছেন বুঝছিও বলেন না বুঝছেন না এবার বোঝার নাই তো ওইটা তো বলতে হবে প্র্যাকটিক্যাল আরো ভালো বুঝতেন সেটা হলো কাপড় তো কয়টা তিনটা তিনটার তিনটা নাম বলছি একটা বলছি কামিজ একটা বলছি ইজার একটা বলছি লিফাপা তো লিফাপা যেটা এটা সবার নিচে থাকবে নিচে থাকবে মানে পরে এটা সবার উপরে চলে আসবে কিন্তু বিছানোর সময় এটা সবার আগে সবার নিচে বিছাইতে হবে এই চাদরটা সবচেয়ে বড় টাইটা এটা হলো লিফাফা লিফাফার উপরে বিছাইতে হবে ইজার ইজারও একটা চাদরের মতোই এটা বিছাইতে হবে এর উপরে কামিজ তো কামিজটা দোকান থেকে যে কামিজ তারা বানায় দিবে এটার দুইটা ফাট আছে মানে একটা নিচে থাকে একটা উপরে থাকে দুইটা ফাট থাকে একসাথে লাগানো থাকে সংযুক্ত করা একটা ফিটের দিকে একটা বুকের দিকে দুইটা পার্ট আছে বাকিগুলোর কিন্তু দুইটা পার্ট নাই শুধু উপরের যেটা কামিজ এটার দুইটা পার্ট একটা ফিটের পিছনে থাকবে আর একটা উপরে থাকবে তো এখন আপনি ওই যেটা ফিটের দিকে থাকবে এটারে বিছাইবেন কিন্তু উপরের পার্ট তো বিছানো যাবে না উপরের পাট বাইরে থাকবে এবার বুঝতে পারছেন এবার মাইয়েতকে এনে এই কাপড়ের তিনটা তো নিচে বিছানো আছে তিন পাট। এটার উপরে রাখবেন এটার উপরে রাখার পরে প্রথম কাজ ওই যে কামিজের আরেকটা পার্ট আছে উপরের পার্ট বুকের উপরে যেটা থাকবে এটাকে এনে বুকের উপরে দিয়ে দিলেন এরপরে ওই দুইটা খালি দুই দিক থেকে হ্যাঁ উল্টায় বাস করে দিলে হয়ে যাবে বাস কাফন পরানো হয়ে গেছে মহিলাদের কাপড় হবে পাঁচটা ওয়ালমার আতো টুকাপানো ফে খাম সাথে মহিলাদের হবে আরও দুইটা বেশি এই তিনটাই এরকমই থাকবে এর সাথে আরও দুইটা থাকবে একটা থাকবে তার যে ছুলগুলো বেনি করা হবে এই ছুলগুলোকে বাঁধার জন্য একটা মাথার মধ্যে একটা পাট থাকবে আরেকটা পাট থাকবে তার খেমার মানে আরেকটা তার ওডনার মতো আরেকটা চাদর থাকবে এই দুটা তার হেজাবের জন্য পর্দার জন্য এই দুটা বেশি থাকবে তো এই দুইটা কোথায় ওই তিনটার উপরে এই দুইটা তিনটার উপরে মানে ভিতরে থাকবো তো মহিলাদেরকে আপনার যখন কাপনের কাপড় পরাইতে হবে তো প্রথম কাপড়টা পরাইতে হবে মাথারটা মাথার যেটা আপনার চুলের বেনি করবে চুলের বেনি করে মানে মাথার এখান এখান থেকে শুরু করে মাথার যে চুলগুলো আছে পোড়া চুলগুলোকে ডেকে এটা ওই দোকানদারেরা যারা কাপানের কাপড় বানায় তারা জানে যে মহিলাদের এরকম লাগে তো ওইটা ছোট একটা অংশ থাকে এটা এখান থেকে শুরু করে চুলগুলোকে শুধু ডেকে রাখবে এটা একটা পাঠ এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ মহিলাদের শুধু বুকের উপরে আলাদা একটা ওডনা থাকবে ছোটো ওড়না যেটা আল্লাহ নারীদেরকে জীবিত অবস্থায় পরিধান করতে বলছেন সুরার নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহাক নারীদের যে চারটা হেজাবের কথা বলছেন সেখানে চতুর্থ হেজাবটা হল ওয়ালিয়া আল্লাহীন আল্লাহ বলছেন নারীরা যেন তাদের বুকের উপরে একটি ওডনা পরিধান করে এই ওড়নাটা জীবিত অবস্থায় যেমন ফরজ এটা মৃত্যুর পরেও জরুরি এজন্য মাথার বাদার পরে মাথাটাকে বলা হয় স্যার এটা পরিচিত হইল স্যার নামে পরিচিত মানে মাথা বাদার জিনিস আর যেটা ওডনা এটাকে বলা হয় সিনা মানে এটা সিনার এইদিকে এক সিনাকে ডেকে রাখে হ্যাঁ এটা এইদিকে ওডনাটা পরিধান করাবে তারপরে গিয়ে কামিজ কামিজের পরে ইজার লেফাপা এই পাঁচটার মাধ্যমে নারীদের কাফন কাফন পরানো হবে কানাল ইজা কানাল মোহরে মোহরেমান এখন হল এখানে আপনার আমরা বলছি যে তিনটা আর পাঁচটা কিন্তু মিনিমাম একটা কাপড় দিয়ে যদি দাফন করে তো আদায় হয়ে যাবে নারীকেও পুরুষকেও মানে কমপক্ষে একটা ছাদর দিয়ে যদি দাফন করে তো ফরজ আদায় হয়ে যাবে বাকিগুলা দেওয়া মিনিমাম একটা দিয়ে দেওয়া ফরজ ওহুদের ময়দানে শহীদদেরকে দাফন করার জন্য তো একটা করেও কাপড় ছিল না তখন নবী ইসলাম এক কাপড়ে দুজন সাহাবিকেও দাফন করছেন এক কাপড় দিয়ে দুজনকে দাপন করা হয়েছে এক কবরে দাপন করা হয়েছে এবং নবী নবিসাল্লাম বলতেন যে এদের মধ্যে যে কোরআন বেশি জানে যিনি আলেম তাকে আগে কবরে নামানোর জন্য আর যিনি তার থেকে কম তাকে পরে নামানোর জন্য এভাবে দুজন দুজন সাহাবিকে এক একটা কবরে দাপন করা হয়েছে কাপড়ের অভাবের কারণে এবং কাপড়টা মাথা ডাকতে গেলে পা ডাকা যাচ্ছিলো না পা ডাকতে গেলে মাথা ডাকা যাচ্ছিল না এরকম অবস্থা তবে এখন প্রশ্ন হলো যদি মাইয়াত মোহরেম হয় মানে হস করতে গেছে বা অমরা করতে গেছে এহরাম অবস্থায় মারা গেছে তো এই এই ব্যক্তির হুকুম কি হবে এই ব্যক্তিকে ইন্সাল বেমা ইনমাসে দেরিন এ ব্যক্তিকে ওই বড়ই পানি মিশ্রিত বড়ই পাতার পানি মিশ্রিত পানি দিয়ে গোসল দিবে ওয়ুকানুফি ইজারহি ওয়ারদাহি অন্যান্য চাদর দিয়ে যেগুলা যেগুলা কাঁফনের কাপড় এভাবে কাফনও পরাবে তবে পার্থক্যটা হবে ওয়ালা ইসহু ওয়ালা ওয়াজহুহু যারা মহরিম অবস্থায় এহরাম অবস্থা মারা যাবে তাদের মাথা এবং চেহারা ঢাকা যাবে না তাদের মাথাও খোলা থাকবে এবং তাদের চেহারাও খোলা থাকবে এটা পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে না পুরুষদের ক্ষেত্রে মাথা ডাকবে না এবং চেহারাও ডাকবে না যেমন নবী সাল্লাহু আলি সাথে বিদায় হজে গেছেন তো একজন এরকম ওটের থেকে পড়ে মারা গেছেন এহরাম অবস্থায় ওটের পিঠের থেকে পরে একজন সাহাবি হজের সময় মারা গেছেন তখন নবী সাল্লা সাল্লাম বলছেন তাকে ফানি দিয়ে বৰৈ পাতা দিয়ে তাকে গোচল দাও বা কাপ ফেনু অফিস সাওবাইনে দুইটা কাপড়ে কাফন দাও ওয়ালা তুমি সুহু তিবান তবে তাকে কোনো সুগন্ধি লাগাবে না কারণ মো এহরাম অবস্থায় সুগন্ধি লাগানো যায় না ফাইন আল্লাহ তারপরে ওলা তুখামেরো সাহু তার মাথা ডাকবে না ফাইন আল্লাহ ইয়াবা শহু ইয়ামাল কয়ামাতে মোলাবিয়ান এই লোককে আল্লাপাকে আমাদের ময়দানে এমন ভাবে তুলবেন সে তাল বিয়া পাঠ করতে করতে কে আমাদের ময়দানে উঠবে সোহান আল্লাহ তো এ কারণে তার মাথা ডাকা যাবে না চেহারা ডাকা যাবে না তাকে কোনো সুগন্ধি লাগানো যাবে না তবে যদি মহরেম এহরাম অবস্থা যদি উনি মহিলা হয় তো কুফেনাত কাগাই রিহা মিনান্নেসা অন্য নারীদেরকে যেভাবে কাফন পরানো হয় তাকেও সেভাবে পরানো হবে শুধুমাত্র তাকে সুগন্ধি লাগাবে না আরেকটা কাজ করতে হবে সেটা হলো ওয়ালা ইউাত হ্যাঁ এই মহিলা যদি এহরাম অবস্থা মারা যায় তার চেহারাকে নেকাব দিয়ে ডাকা যাবে না তার চেহারাকে মানে অন্য অন্য মহিলাদেরকে যেভাবে মানে চেহারা ডেকে রাখে বেকাপট দিয়ে এই মহিলার চেহারাকে ওইভাবে ডাকা যাবে না ওয়ালা ইয়াদাহা বেকুফা যাইনে এবং তার হাতকে তার হাতের মধ্যেও কোনো ধরনের হাত মোজা বা কিছু লাগানো যাবে না ওয়ালা ওয়াজহুহা বা ইয়াদাহা বেল কাফান আল্লা কুফেন তবে তার মানে আলাদা করে মুখে নাকাব লাগানো যাবে না আলাদা করে হাতে মোজা লাগানো যাবে না কিন্তু এখানে জমহুর আহলুল আলমদের মত হইল তার মুখমণ্ডল হাতকে ওই কাফনের কাপড় দিয়ে ডেকে রাখতে হবে কিন্তু আলাদা করে নাকাব এবং অন্য কিছু লাগানো যাবে না কেউ কেউ বলছেন তার চেহারাও খোলা থাকবে তবে মহিলাদের জমহুরদের মত হইলো তার চেহারা খোলা রাখবে না মহিলাদের চেহারাও ঢেকে দিবে হাতও ঢেকে দিবে কাফনের যে কাপড় সে কাপড় দিয়েই আর শিশু যদি মারা যায় শিশুকে এক কাপড় থেকে শুরু করে তিন কাপড়ও দেওয়া যাবে মানে শিশুকে একটা কাপড়েও দাপন করা যাবে আবার বড়দের মতো তিনটা কাপড়েও দাপন করা যাবে আচ্ছা এরপরের কথা হলো আহাকি আলাই ওয়াদাফনিহি ফিজা আলিক গোসল দেওয়া জানাজা পড়ানো দাফন করা সকল ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন মাইনে যাকে ওসিয়ত করবে যদি কাউকে ওসিয়ত করে যায় তাহলে তিনি গোসলের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন যদি বলে যে আমার গোসলটা অমুককে দিয়ে দিও বা আমার জানাজাটা অমুককে দিয়ে দিও আমার দাফনের কাজটা অমুককে দিয়ে এরকম কোনো ওসিয়ত থাকলে যার ব্যাপারে ওসিয়ত করা হবে তিনি সবার আগে অগ্রাধিকার পাবেন আর যদি ওসিয়ত না থাকে তাহলে আবু প্রথম হলো বাবা অগ্রাধিকার পাবে বাপ অথবা দাদা সোম্মাল আক্রাব পাল আক্রাব এরপরে উপরের দিকে যত দূর যাবে উপরের দিকে না থাকলে এবার নিচের দিকে আসবে মানে বাপও নাই দাদাও নাই উপরের দিকে নেই তাহলে আসবে নিচের দিকে নিচের দিকে মানে তার ছেলে তারপরে নাতি মানে এদিকে এদিকে আসবে নিচের দিকে আসবে আর মহিলাদের ক্ষেত্রেও মহিলারা যদি কাউকে ওসিয়ত করে যায় ওসিয়ত কৃত ব্যক্তিরাই অগ্রাধিকার পাবে ওসিয়ত না থাকলে মা নানি দাদি ওই উপরের দিকে যাবে আর না হয় নিজের মেয়ে নিচের দিকে আসবে গোসল দেওয়ার ক্ষেত্রে কাঁপন পরানোর ক্ষেত্রে এই ক্ষেত্রে আর স্বামী স্ত্রী একজন আরেকজনকে গোসল দিতে পারবে কারণ লিআ সিদ্দিক রাদি আল্লাহ গাছ জাওজাতহু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে গোসল দিছেন তার স্ত্রী আবু বকর রাদি আল্লাহ তালানহুকে গোসল দিয়েছেন তার স্ত্রী তাইলে আবু বকরকে যদি স্ত্রী গোসল দিতে পারে যে কোনো স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে আর আলীর আনহ গোসল দিছেন ফাতেমার তাহলে এটার দ্বারা প্রমাণিত হয় যে স্বামীও তার স্ত্রীকে গোসল দিতে পারবে কিন্তু আমাদের দেশে এটা দিতে দে না বলে যে না স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে না এমন এমনকি দেখতেও দেনা হ্যাঁ বলে যে মারা যাওয়ার পরে দেখা হারাম হয়ে গেছে মানে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে মূলত স্বামী স্ত্রীর সম্পর্ক মৃত্যুর মাধ্যমে বিচ্ছিন্ন হয় না কারণ এই স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায় তে দুজন তো এক জায়গায় থাকবে এক জান্নাতেই থাকবে তাহলে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই আর যেখানে সাহাবাই কারামের আমল দ্বারা প্রমাণিত যে আবু বকর রদি আল্লাহ তার স্ত্রী গোসল দিছেন আলী আল্লাহ আল্লাহতালন হোক তার স্ত্রী ফাতেমা রদি আল্লাহ তালাকে গোসল দিছেন তো যে পাতেমা তো তাকে যদি তার স্বামী গোসল দিতে পারে তাহলে অন্য স্বামীরা তাদের স্ত্রীদেরকে গোসল দিতে পারবে না কেন এবং নবী সাল্লিশালাম আমাজানা আয়সাকে বলছেন তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দিব তাহলে এ সকল দলির প্রমাণ দ্বারা বোঝা যায় যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারে স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারে তো আমরা আজকে এ পর্যন্তই আরেক পরবর্তী দার্সে আমাদের মাইয়েতের উপরে সলাতুল জানা যা কীভাবে পড়তে হবে তারপরে আরও মাইয়েতের সাথে সম্পৃক্ত কয়েক কিছু বিষয় আছে এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী দার্সে পরবর্তী হালাকায় আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আজকের এই দার্সের আলোকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে দিন ই সঠিকভাবে অর্জন করার তৌফিক দান করুন এলমের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে ইমানকে দিনকে সঠিকভাবে জেনে ইমানের উপরে ইস্তেখামত থাকার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আমাদের যদি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে এর সাথে সংশ্লিষ্ট তাহলে আমরা আলোচনা করতে পারি জি ওইটা যদি তার স্ত্রী থাকেন তাহলে স্ত্রী করে দিবে যদি স্ত্রী জীবিত থাকেন আর যদি স্ত্রী জীবিত না থাকে তাহলে তার ছেলের ছেলেমেয়েরাও করে দিতে পারবে বিশেষ করে ছেলে যদি থাকে কারণ উনি এখন এত বার্ধক্যে পৌঁছে গেছেন যে এখন আর পরিষ্কার করতে করার মতো অ্যালিটি ওনার নাই তো এটা পরিষ্কার না করলে দেখা যাবে অনেক লম্বা হয়ে যাবে তো এই কারণে তখন কেউ না থাকলে নিজের ছেলেও করে দিতে পারবে তবে এই ক্ষেত্রে উত্তম হলো স্ত্রী স্ত্রী থাকলে স্ত্রী করে দিবেন এটা নিয়াতের উপরে নির্ভর করবে নবী সাল্লাহ ইসলামের সাথে অনেক ব্যক্তি জিহাদ করেও শহীদ হয়নি আল্লাহ রসুলের সাথে করছে এবং ইসলামী জেহাদ বদরের মতো জেহাদ ওহুদের মতো জেহাদ সেখানে গিয়েও কিন্তু অনেকে শহীদ হয় নাই তো এটা নিয়তের উপরে নির্ভর করবে যদি কোনো ব্যক্তি এখানে এই কাজটা করে মানে নিয়তে যে জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য জাতিকে জুলুম মুক্ত করার জন্য এবং একটি তাওহীদের দেশ কোরআন সন্ন্যার দেশ মুসলিম দেশ হিসাবে এই দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য এ দেশের মানুষকে জালেম থেকে মুক্তি দেওয়ার জন্য এ দেশের মানুষকে যেন একটা সুন্দর দেশ ইনসাফপূর্ণ দেশ উপহার দিতে পারে এই নিয়তে যদি কেউ যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে আর যদি কেউ অত এই নিয়ত ছিল না অন্য কোনো নিয়ত হইতে হয় সেটা তো আল্লাহ ভালো জানেন তো বাহ্যিকভাবে আমরা ধরে নিব যে আল্লাপাক এদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন এটাই আমরা ধরে নিব কারণ কেউ ন্যাক নিয়ত ছাড়া সঠিক নিয়ত ছাড়া কেউ কখনো নিজের জীবনটা দেয় না তো সুতরাং যারা জীবন দিতে প্রস্তুত হয়েছে তারা অবশ্যই ন্যাক নিয়তেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আমরা ধারণা করবো এইটা এবং আমরা দোয়া করবো আল্লাপাক যেন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন কিন্তু কোন ব্যক্তির নামের সাথে সাথে শহীদ অমুক শহীদ অমুক শহীদ এটাই ইসলামের নীতি না এই জন্য আমরা কিন্তু এই যে বদরে যারা শহীদ হয়েছে ওহুদে যারা শহীদ হয়েছে আমরা কিন্তু বলি না শহীদ ও রাধি আল্লাহ রানোর শহীদ ও রাধির এইভাবে বলি না সাহবাইকে আমরা নাম বলি যুগে যুগে এরকম যারা শাহাদাত বরণ করছেন কারণ নামের আগে এরকম শহীদ শহীদ লাগানো হয় নেই এই জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন কারণ তাদের রক্তের মাধ্যমে মানুষকে আল্লাহ বাগ বড় ধরনের জুলুম থেকে অন্যায় থেকে আল্লাহ মুক্তি মুক্তি দান করছেন তো এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এটাই আমরা কামনা করি জি পরে বুঝতে পারছি জি পরে ফেললে পরবর্তীতে পবিত্রতা অর্জন করার পরে আবার দৌড়ায় পড়তে হবে যখনই জানতে পারে তখনই পরবর্তীতে নামাজটা আবার পুনরায় পড়ে নিবে জি সেগুলা যদি মেয়ে থাকে মেয়েরা করে দিবে বা যদি বোন থাকে বা নিকট নিকটত্ব কেউ থাকে তারা করে দিবে যদি উনি না করতে পারে জি জি এই ক্ষেত্রে মানে সে সেলাইকৃত কাপড় পরবে না সেলাইকৃত কাপড়ের দরকার নাই সেলাইকৃত ছাড়া মানে কিছু অতিরিক্ত কাপড় রাখবে সে ভিতরে পরিধান করার জন্য এবং সেগুলো সে সময় সময়ে সে পরিষ্কার করে নিবে অতিরিক্ত কাপড় বলতে ধরেন সেলাই ছাড়াও যদি ধরেন গামছার মতো বা অন্য কোনো কাপড় সেলাই নেই কিন্তু সেটা সে ভিতরে সব ভালো করে এইভাবে আটকায় ভিতরে এয়ার মতো পরিধান করে থাকলো তার তো দরকার হলো মানে প্রস্রাবটা বা যেটা বের হবে এটা যাতে শুষে নেয় এটা যাতে পবিত্রতা না পাকে এটা যাতে নিচে না পড়ে বা এহরামের কাপড়ে না লাগে এই জন্য চেষ্টা করবে ওই কিছু কাপড় ছপট রাখার জন্য একান্ত যদি ওরকম রকম না পারে তাহলে ওজোরের জন্য তার জন্য ওই সেলাইকৃত ভিতরে এটা পরিধান করাও যায় সেটা ওজোরের ক্ষেত্রে যেমন কোনো মহিলার কোনো মহিলা দেখা গেছে তার এখন সে চলে আসবে দেশে কিন্তু তার হয় নাই এখন সে ফরস্ত যদি না করে তো তার হজে হবে না এখন তার পবিত্রতাও নাই সে সুস্থও নাই তো সে কি তাওয়াপ না করে চলে আসবে তখন এক্ষেত্রে শরীর মাসালা হলে সে তাওয় করবে তবে সে শক্ত করে ভালো করে এমন কাপড় সাপড় পরিধান করে যাবে নাপাকি অবস্থায় কিন্তু যাতে কোনো না পাকে কোনো ময়লা হারামের মধ্যে কোথাও না পড়ে এই না মধ্যে মধ্যেই সেই ফরস্তাব করে চলে আসবে কারণ তার আর বিকল্প কিছু নাই না হয়তো তার হজে বাতিল হয়ে যাবে হজে হবে না তো ঠিক রকম অজরের ক্ষেত্রে যদি আর কোনো উপায় না থাকে তখন এটা তার জন্য জায়জ হবে জি এটাও ওই আমভাবে অন্যান্য অন্য বিধিনিষেধ যেরকম হয়তো জীবিত অবস্থায় স্বামী স্ত্রীর জন্য কোনো সতর নেই কিন্তু মারা যাওয়ার পরে স্বামী স্ত্রীও সতরের দিকে আর তাকাবে না সেটা ডাকা থাকবে আর স্বামী যদি গোসল দে তাহলে এখানে আপনার অন্য মানুষ থাকতে পারবে না তবে যদি তার মেয়ে থাকে বা নিকট আত্মীয় এরকম কেউ থাকে তারা থাকতে পারবে আর সব কাজ তো স্বামী করতে পারবে না স্ত্রী হইলেও সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে মেয়েকে রাখবে বা ওই রকম কোনো নিকটাত্মীয় কাউকে রাখবে যে কাজগুলো করবে স্বামী হয়তো সাথে থেকে একটু ফানে ডেলে দিল একটু কাজ একটু করে দিল সহযোগিতা করলো কিন্তু মূল কাজগুলো মহিলারাই করবে ঠিক ওই স্বামীর ক্ষেত্রেও এরকম এভাবে করবে জি ক্ষেত্রে মনে রাখতে হবে মা বোনদের একটা নির্দিষ্ট সময় থাকে সবার একজনের এক একটা কারো তিন দিন কারো চার দিন কারো পাঁচ দিন প্রতি মাসে নিয়মিত এটাই হয় তো কোনো মাসে দেখা যাবে ওই এর পরেও হইতেছে তাহলে বুঝতে হবে অতিরিক্ত যেটা এটা তার রোগ এটাকে বলা হয় হাজা তো এই রকম অবস্থায় সে ও আদায় করবে সিয়ামও পালন করবে সবে করবে এটা তার রোগ মোল দিনগুলো ধরে অতিরিক্ত দিনগুলো রোগ হিসাবে ধরে নেবে যে আমরা শ্বাস করে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আসাদু আল্লাহ ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তাওব ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি